দেশ জুড়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন আইন শৃঙ্খলার দায়িত্বে আনসার ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছায় কাজ করছে শিক্ষার্থীরা বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টলে উৎসব মুখর পরিবেশ নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের পদত্যাগ জেনারেল মন্ত্রী হাসান মাহমুদ পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা সম্পদের পাহাড় করেছেন দুর্নীতিবাজ পলক। তিন দিন পর খুলল তৈরি পোশাক ও বস্ত্রকল কারখানা শ্রমিকরা ফিরেছেন কাজে দমে চলছে উৎপাদন এবং বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র সব পক্ষকে শান্ত থাকার অনুরোধ অস্ট্রেলিয়ার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুদ্ধী দর্শক সংবাদ শিরোনামে আপনাদেরকে যেমনটি জানাবার চেষ্টা করছিলাম যে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকার পরিস্থিতি সকাল থেকেই রাজধানীতে যান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বেড়েছে অফিসগামী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো শৃঙ্খলা রক্ষায় সড়কে কাজ করছে আনসার এবং সাধারণ শিক্ষার্থীরা মাজহুর ইসলাম জানাচ্ছেন বিস্তারিত ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ ইসলাম স্বেচ্ছাশ্রমে সড়কে কাজ করছেন ট্রাফিক নিয়ন্ত্রণে সবুজের মতো অনেক শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিয়েছেন ট্রাফিক পুলিশের দায়িত্ব শুধু শিক্ষার্থী নয় তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চান নাগরিকদের সহযোগিতা ব্যস্ততা থাকে আমরা সবাই সচরাচর জানি এটা তো এটার জন্য আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট এখানে আমরা

পুলিশ মাঠে না থাকায় সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পেয়েছে আনসার ব্যাটালিয়ন সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনে দেখা যায় এই সদস্যদের ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করুক এবং আমরা কাজটা যাতে সঠিকভাবে করতে পারি কারফিউ তুলে নেওয়ার দ্বিতীয় দিনে সকালে নগরীর সড়ক জুড়ে বাড়ে ব্যস্ততা সড়কে ছিল যানবাহন ও মানুষের ভিড় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে প্রত্যাশা নগরবাসীর নাফিয়া ফারজানা দেশ টিভি ঢাকা দর্শক আমাদের সহকর্মী মাজহর ইসলামের রিপোর্টটি আমাদের আরেক সহকর্মী নাফিয়া ফারজানা জানাচ্ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার পতনে দেশের সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরেছে খুলেছে অফিস আদালত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান চলছে সব ধরনের যানবাহন বেড়েছে কর্মব্যস্ততা সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট শৈরাচার পতনের পর স্বাভাবিক জনজীবন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষে ময়মনসিংহে বেড়েছে কর্মব্যস্ততা পুলিশ সদস্যরা কর্মবিরতিতে থাকায় মানুষের ভোগান্তি লাঘবে যান নিয়ন্ত্রণে সড়কে কাজ করছেন আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা যে জনগণের সেবা দেওয়া যানমাল রক্ষার রক্ষার জন্য আমরা আর কি কাজ করতে যাচ্ছি ইন্ডাস্ট্রি ভলান্টিয়ার আছি নবজন ব্লাড ডোনেশন সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই যান নিরসনের কাজ যান নিরসন করার উদ্যোগ নিয়েছি লক্ষ্মীপুরে স্বস্তি ফিরেছে জনজীবনে খুলেছে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান নিত্যপণ্যের দোকান বেড়েছে জনসমাগম ও যান চলাচল এই ভূমিয়া সরকারের পতনের পথ থেকে যথেষ্ট শান্তিপূর্ণভাবে এই শহরে বসবাস করতেছে এবার শহরে কোনো হাঙ্গা দাঙ্গামা কোনো কিছুই নাই বরিশালে সকাল থেকেই নগরী জুড়ে ব্যাটারি চালিত তিন চাকার অটোরিকশার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সড়কে ছিল জনসাধারণের ভিড় আমরা সারা দেশেই বলবো কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে রাষ্ট্রীয় সম্পদ শহর সব সম্পদই আমাদের দেশের সম্পদ স্বাভাবিক জীবনে ফিরেছে বাঘিরহাটের মানুষ ছেড়েছে দূরপাল্লার বাস সড়কে বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা আমরা ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে পারছি দোকানপাট খোলা আছে রাস্তাঘাটের লোকজন বাইরে আছে গাড়িগুলো সুন্দরভাবে চলতেছে আইনকাম ছিল না এখন আস্তে আস্তে লোকজন বেরোতে পারতেছে এখন আমাদের আইনকাম বাড়বে খুলনায় রাস্তাঘাট বাজারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় সাধারণ মানুষ আনন্দ উৎসব পালন করছে নতুন এক স্বাধীনতার আমাদের এলাকায় কোনো হিন্দুর বাড়ি বা কোনো নেতার বাড়ি কিছু আমরা থেকে মন্দির বাড়া দিচ্ছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই প্যাসিবাদী সরকারের পতন হয়েছে সস্তি ফিরে এসেছে আমরা এই এই পরিবেশ আমরা চাই দেশের সকল অরাজকতা কাটিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই দেশবাসী সালমা জাহান নিউজ ডেস্ক দেশ টিভি নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির সমাবেশ এরই মধ্যে নেতা কর্মীদের উপস্থিতি মুখর সমাবেশ স্থল এতে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিতে সমাবেশে যোগ দিয়েছেন নেতা কর্মীরা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যায় শেখ হাসিনা সেদিন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করে আজ কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা দর্শক বলছিলাম যে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সমাবেশস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন আহ সাইফুল নিশ্চয় যুক্ত হয়েছেন আমার সাথে সাইফুল তারেক রহমান কখন নাগাদ বক্তৃতা দিতে পারেন এবং নেতাকর্মীরা কি বলছেন সেখানকার এখনকার কি পরিস্থিতি আমাদের দর্শককে জানাবেন যুথি সমাবেশ শুরু হওয়ার নির্ধারিত সময় বেলা দুইটা হলেও কিন্তু ইতিমধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সংখ্যক ঘটেছে তাতে কিন্তু পুরো এলাকা একটি জনসমুদ্রে পরিণত হয়েছে এবং আজকের এই সমাবেশে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই ঢাকা সহ ঢাকার আশেপাশের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী এই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে হাজির হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলছেন এবং বিএনপির পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে এমনটি কিন্তু প্রত্যাশার কথা জানাচ্ছেন এবং আজকের সমাবেশকে কেন্দ্র করে অন্যান্য এর আগের যে সমাবেশ আইন ব্যবস্থাপনা করতে হবে এবং নিজেদেরকে সব কিছু দায়িত্ব রাখতে হবে এমনটি কিন্তু তারা আসি নেতারা নেতারা আরো যেটি বলছেন যে ইতিমধ্যেই এই সরকার পতনের পর থেকে এই অনেক বিএনপির কথা বলছে কিংবা চাকাপাচির বিষয়ে নানা ধরনের অভিযোগ আসছে এই অভিযোগগুলো গুলো দলের পক্ষ থেকে কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না এমনটি কিন্তু বলা হচ্ছে এই বিষয়ে

না শুধু বক্তব্য দিবেন এবং সব শেষ বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার বক্তব্যের মধ্য দিয়েই জানা যাবে দলের প্রতি দলের নেতা কর্মীদের প্রতি নতুন কোনো নির্দেশনা আছে কিনা যুথি রিপন আপনি আমাদের সাথেই থাকুন আমরা পরবর্তীতে আবার যুক্ত হবার চেষ্টা করব সাইফুল রিপন নয়পল্টনে বিএনপির ডাকা সমাবেশস্থল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে অনিয়ম দুর্নীতি অযাচিত হস্তক্ষেপ ও চাকরির ক্ষেত্রে নানা অসন্তোষের অভিযোগ এনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন তিন ডেপুটি গভর্নর দুপুরে পদত্যাগে তারা সকালে ব্যাংকের একদল কর্মী ব্যাংকের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন অস্থিরতা দেখা দেয় প্রধান কার্যালয়ে এ সময় দাবির মুখে তিন কর্মকর্তা অফিস থেকে চলে যান পরে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন ওনাদের যে নির্দেশনা থাকবেন এবং আইনের যে প্রয়োগ থাকবে আইনি সংস্কারের কথা আমরা বলেছি এবং আইনের কোথায় কোথায় লোফল আছে সেই দায়িত্বটাও আমাদের কর্ম আজকে যারা কর্মকর্তা কর্মচারী এসেছিলেন তার তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে এই ধরনের যে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলো দরকার অন্তর্বর্তী সরকারে ধর্মীয় দলগুলোর মধ্য থেকে প্রতিনিধি রাখার আহ্বান করে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ করিম বলেন বছরে আওয়ামী দুঃশাসনে যারা দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন তাদের সম্পদ ক্রোক করে বিচারের দাবি জানান সকালে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান পরিস্থিতি ও সৈরাচারী হাসিনা সরকারের পতন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ সময় আমির অন্তর্বর্তী সরকারকে নয় দফা দাবি সহ ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবিও জানান ড ইউনুসের প্রতি সমর্থন আছে কিনা এমন প্রশ্নের জবাবে চরমোনাই পীর বলেন ড ইউনুস একজন অর্থনীতিবিদ কোন রাজনৈতিক ব্যক্তি নয় তাই তার কর্ম পরিকল্পনা কি হয় আমরা সেদিকে নজর রাখব ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে ছয় মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারব এই মন মানসিকতার আলোকেই তো আজকে আমরা ছয় মাসের কথাই বলেছি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন বুধবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি দু সালের আট অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ওই সময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হয়েছিলেন পালাতে গিয়ে এয়ারপোর্টে আটক হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে হাসান মাহমুদ নানা মন্তব্যের জন্য হন বিতর্কিত টানা চার মেয়াদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়ে হাসান মাহমুদ ও তার পরিবার এখন কয়েক হাজার কোটি টাকার মালিক দেশে অঢেল স্থাবর অস্থাবর সম্পদের পাশাপাশি দুবাইয়ে রয়েছে বেশ কয়েকটি বাড়ি বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী কায়স রাহাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে দুহাজার সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব জনরোসে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৬ বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় তিনটি পনেরো তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরো তিনটি বাড়ি এফডিসির পাশে কেনেন শত কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট শুধু দেশেই সম্পদ গড়েননি সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্য জুড়ে সমালোচিত হন সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেওয়া মন্ত্রী হাসান হাসান মাহমুদ মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গাইতেন বিতর্কিত বন পরিবেশ ও মন্ত্রণালয়ে টানা ষোলো বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ কায়েস রাহাত দেশ টিভি ঢাকা এদিকে তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে হাজারো কোটি টাকা লোপাটের অভিযোগ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী সোনায়েত আহমেদ পলকের বিরুদ্ধে প্রতিমন্ত্রী হওয়ার পরও তার ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ শুধু নিজের না স্ত্রী ও আত্মীয় স্বজনের নামেও রয়েছে কোটি কোটি টাকার সম্পদ তার নানা অপরাধ সামনে আসার পর দ্রুত তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন ইতিমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকে দেশ ত্যাগ করেছেন আর অনেকে পালাতে যে আটক হয়েছেন তার মধ্যে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও আছেন ছয় আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি ডিজিটাল হয়েছে জানা গেছে দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ এখাতে ছিল না কোনো জবাবদিহি স্বচ্ছতারও কোনো ছিল না কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজের জয়ের নাম ভাঙিয়ে সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি অথচ সরকারের প্রযুক্তি খাতের খোলন লচে পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেঁপে ওঠেন অল্প সময়ের মধ্যে সজীব অজের জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোন কর্মকর্তা মন্ত্রী অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্যমতে জোনায়দ আহমেদ পলকের গত পাঁচ বছরের সম্পাদ ও আয় দুইবারে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক বলাচলে একরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যেই স্ত্রী কণিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন এর বাইরে তার স্ত্রী অন্তত আরও বিশ কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কনিকা দম্পতির যা তিনি অবৈধপথে আয় করেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত পনেরো শতাংশ দিতে হতো এ প্রতিমন্ত্রী ও তার পরিবারকে এখাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই পাশাপাশি তার ফাইভ স্টার বাহিনীসহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পাদের পাহাড় গড়েছেন পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি ও ছয়শো পঞ্চাশটি পুকুর দখলের অভিযোগ রয়েছে একই সঙ্গে চাকি বাণিজ্য কালো টাকা হত্যা বাণিজ্য বদলি বাণিজ্য চাঁদাবাজি কমিশন খাস জমি বরাদ্দ সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা শ্রমিকদের পদচারণায় কর্মমুখর এখন কারখানাগুলো তবে এখনো খুলতে পারেনি কিছু কিছু কারখানা কারখানা মালিকরা বলছেন যে বৈদেশিক ক্রয়াদেশের পণ্য পাঠাতে কারখানাগুলো দ্রুত উৎপাদনে যাওয়া জরুরি সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা রিপোর্ট কয়েকদিন বন্ধ থাকার পর আবারও কর্মচঞ্চল সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায় কারখানাগুলোতে শ্রমিকদের পদচারণায় ফিরেছে পূর্বের কর্মপরিবেশ বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় এদিন উৎপাদন শুরু হয় পুরোদমে আমরা সকাল থেকে কাজে যোগ দিছি। আমরা চাই যেন আমরা কাজ করতে আর কোনোজন গন্ডগোল না হয় আমরা চাই যেন গার্মেন্টস সবগুলো গার্মেন্টস চলুক শ্রমিকের ভালো হবে তার জন্য গার্মেন্টসটা ভাবে চলো আমরা কাজ করতে পারে। তবে এখনো বন্ধ কিছু শিল্প কারখানা কারখানার গেট বন্ধ দেখে ফিরে যান শ্রমিকরা কারখানার গেটে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান করতে দেখা যায় তারা বলছেন নিরাপত্তার সংকট কেটে গেলে দ্রুতই শুরু হবে উৎপাদন দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার সকালে খোলে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা সকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায় কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ্বসিত অফিসে আসছি এখন শিল্প কারখানা খুলছি এখন খুব ভালো লাগতেছে আমরা কাজে আসতে পারছি কর্মস্থান খোলা থাকলে ভালো লাগে বন্ধু থাকলে কারখানা কর্তৃপক্ষ বলছে বিদেশি অর্ডার শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন শুরু হওয়া জরুরি। আশা করতেছি বিগত দিনে আমরা যে করতেছি এগুলো আমরা ভালো সময়মতো শিপমেন্ট করতে পারব ইনশাআল্লাহ। দ্রুত সংকট কেটে তৈরি পোশাক কারখানা সহ শিল্পাঞ্চলগুলো কর্মমুখর হয়ে উঠবে এমন প্রত্যাশা কারখানা মালিক ও শ্রমিকদের। টুম্পাফ্রস নিউজ ডেস্ক দেশ টিভি নিরাপত্তার শঙ্কায় চাপায় নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ঢুকছে না আমদানি পণ্যবাহী ট্রাক এতে অনেকটাই অচল এ বন্দরের কার্যক্রম দর্শক এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী তারেক রহমান তারেক কখন নাগাদ আসলে স্বাভাবিক হতে পারে কার্যক্রম বন্দর কর্তৃপক্ষ কি বলছে এই নিরাপত্তার বিষয়েও কি বলছে সব মিলে যদি জানাতেন দেখুন আমি কিন্তু এই মুহূর্তে সোনা মসজিদ স্থল বন্দরে যে বন্দর যে সড়কটি দিয়ে ভারত থেকে পণ্য আমদানি করা হয় একবারে মাঝামাঝি রাস্তাতে কিন্তু দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ভারত এবং বর্ডার এ বর্ডার দিয়েই কিন্তু এই সোনা মসজিদ স্থল বন্দরে শত শত ট্রাক কিন্তু পণ্য বোঝা ট্রাক বাংলাদেশে প্রবেশ করে কিন্তু শেখ হাসিনা সরকার পদত্যাগ করে ভারত চলে যাওয়ার পর থেকেই সেদিন পাঁচ তারিখ বিকাল তিনটা পর্যন্ত কিন্তু ট্রাক বাংলাদেশের বন্দরে প্রবেশ করেছিল তারপর থেকে টোটালি কিন্তু আর কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল তারিখ এবং আজকে গতকাল একটিও ট্রাক প্রবেশ করেনি আজকে কিছুক্ষণ আগে মাত্র চারটি ট্রাক প্রবেশ করেছে এক্ষেত্রে ভারতীয় বিএসএফ যে সীমান্তরক্ষী বিএসএফ আছে এই বিএসএফ কিন্তু গেটে একইবারে কড়াকড়ি আরোপ করেছেন তাদের যে ড্রাইভার ছিল ভারতীয় গাড়ির সে ড্রাইভার গুলাকে এপার থেকে ফেরত পাঠানো হয়েছে তারপরে তারা কিন্তু একেবারে গেটের শিলগালার মতো করে তারা কিন্তু রেখে দিয়েছে তারা এতটাই কড়াকড়ি করেছে যে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে একইবারে কিন্তু বর্তমানে স্থবির অবস্থা বিরাজ করছে এই পানামা সোনা মসজিদ পোর্টলিং লিমিটেড এর এলাকায় দর্শক আমরা এবারে একটু একজন ইম্পোর্টারের সাথে কথা বলতে চাই ইম্পোর্টার আছেন আমার সাথে আমার সাথে জুয়ে জুয়েল সাহেব জুয়েল সাহেব একটু আমা আমাদেরকে জানাবেন আমাদের দর্শকদের জানাবেন আসলে আমাদের এই যে ভারতীয় পণ্য কেন আসছে না আসসালাম আলাইকুমাল্লা ভারতীয় পণ্য আসছে না বলতে রানিং ছিল কিন্তু বিগত দুই দিন আমাদের দেশের পারিপার্শ্বিক এই যে একটা বিজয় এসব কারণেই মূলত আনন্দ উল্লাসে মাঝে বন্দর রাখছে বন্দর আজকে আবার সচল হয়েছে ঘন্টাখানেক আগে গাড়ি আমাদের চলমান কাঁচা মাল বিশেষ করে পیاز মরিচ আসছে কন্টিনিউ প্রসেস চলবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা একজন ইম্পোর্টারের কথা শুনছিলাম আমরা এবার একটু একজন সিএনএফ এর থেকে জানতে চাই সফিক থেকে যে সফিক সাহেব আপনি আমাদের একটু জানাবেন কি আমরা তো বাংলাদেশে কোনো ভয়রে নেই দেখতেছি না ভারতে যারা ড্রাইভার আছে তাদেরকে আপনারা সুন্দরভাবে ফেরা দিয়েছে এখানে নিরাপত্তা জোরদার আছে সেই কেন এই ভারতে যে 400 থেকে 500 কাঁচা পণ্য বাই পণ্য আর কি আছে কেন পণ্য ছাড়ছে না ভারত আসলে এখানে আমাদের গাড়ি এখানে যেগুলো আনলোড হয়েছে একটি গাড়িও বাংলাদেশ আমাদের বাংলাদেশ সরকার বা বাংলাদেশ লোকজন আমাদের বর্ডার এলাকার লোকজন একটি গাড়িও রাখেন না এখানে অন্তত গতকালকেই শুধু আমাদের আনন্দ বিজয় করার জন্য বাংলাদেশে একটা দিন শুধু বন্ধ ছিল তারপর থেকে কোনো গাড়ি বন্ধ নেই আজকে থেকে বন্ধুর আগের মতোই সচল হয়েছে ইনশাল্লাহ এবং চলবে আর ধন্যবাদ ধন্যবাদ

দর্শক এই ছিল এখনকার সংবাদ দুপুরে আমাদের পরে বলেছেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট দেশ ডট ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল অ্যাট দ্য রেট দেশ টেলিভিশন অথবা অ্যাট দ্য রেট দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য